শহরের বনেদি ক্লাবগুলোর মধ্যে বুলেট ক্লাব এক অন্যতম হিসেবেই পরিচিত শহরবাসীদের কাছে। পাঁচজন বিশ্ব পরিবেশ দিবস, সেই পরিবেশ দিবসকে সামনে রেখে বুলেট ক্লাবের কর্তৃপক্ষ সারা জাগানো কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার বুলেট ক্লাব সংলগ্ন সর্বময়ী কালীবাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয় এলাকার বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরেই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ সহ অন্যান্যরা। অর্থাৎ বিট দ্য প্লাস্টিক পলিউশন। আমরা অঙ্গীকার করব আজকে যে আমরা সিঙ্গেল ইউজ যে প্লাস্টিক, যেটা রাজ্য সরকার ভারত সরকার অলরেডি ব্যান করেছে, আমরা আমাদের কাজের সুবিধার্থে যে প্লাস্টিকগুলি আমরা ইউজ করছি, যেগুলি কোনোভাবে রিসাইকেল করা যায় না, পরিবেশের থেকে এগুলি পরিবেশকে দূষণ করে, আমরা সেই প্লাস্টিকগুলি বর্জন করব। এই হল আজকের দিনে আমাদের অঙ্গীকার। 400 মিলিয়ন টন প্লাস্টিক প্রতি বছর এই পৃথিবীর বুকে থাকে, তার 10% মাত্র রিসাইকেল হয়, বাকিটা জলে স্থলে বিভিন্নভাবে থেকে এই পরিবেশকে দূষণ করে। গত বছরে আমাদের থিম ছিল বিচ এয়ার পলিউশন বায়োডাইভার্সিটি, এবারের থিম হলো সলিউশন টু প্লাস্টিক পলিউশন। আমরা যে করি হোক আমাদের উত্তরণের রাস্তা আমরা খুঁজে নেব, যে আমরা পরিবেশ থেকে প্লাস্টিককে আমরা বর্জন করে পরিবেশকে আমরা নির্মল রাখবো। Bureau Report, Voice 18.